ডিজিএফআই থেকে আমাকে কল করা হয়েছিল আমার ঠিকানা নেওয়ার জন্য, হয়তো বা আমাকে ধরে নিয়ে যাবে, এই জন্যই বাসায় অ্যাড্রেস চাওয়া হয়েছিল। আসলেই যদি এই সরকার থেকে যেত, না জানি আমার কী হয়ে যেত, আমাকে হয়তো ক্রসফায়ার করে দিত। আমাকে বিভিন্ন কমেন্ট সেকশনে, বিভিন্ন এফবি পোস্টে, আমার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন থ্রেট আমাকে আসছে সরাসরি। অবশ্যই অনেক ভালো, আমি অনেক কম বয়সে হচ্ছে মিডিয়াতে কাজ করা শুরু করেছি এবং মানুষ আমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। অ্যান্ড আমি যে এত তাড়াতাড়ি কোনো একটা এরকম প্রোগ্রামে আসতে পারবো বা আমাকে ইনভাইট করা হবে অ্যাজ নিউ কামার অ্যাক্ট্রেস, আমার কল্পনার বাইরে ছিল। সো ভালো লাগছে অনেক, আই ফিল সো নার্ভাস। হয় অবশ্যই কাজ করেছে, সেটা হচ্ছে আন্দোলন করার পরে। ব্যাপারটা এমন ছিল যে আমি আন্দোলন করে গিয়েছি বা আমার যে স্টেটমেন্ট ছিল সেটা যখন সব জায়গায় ছড়িয়ে যায়, তখন হচ্ছে গিয়ে অনেকে আমাকে ফোন করে বা আমার বাসার অনেকে হচ্ছে গিয়ে আমাকে বলেছে যে তোমার তো কিছু একটা হয়ে যেতে পারে বা তুমি এরকম স্টেটমেন্ট কেন দিয়েছো। তখন একটু একটু ভয় কাজ করেছে, বাট আমার কাছে তখন এটা মনে হয়েছিল যে তারপর আমি প্রতিবাদ করব। দেন আমি আরও 2-3 দিন আন্দোলনে গিয়েছিলাম। পর্দায় সামটাইমস হচ্ছে অবুজ ক্যারেক্টার প্লে করতে হয়, তারপরে হচ্ছে খুব রাগি, আবার একটু শয়তানি, অনেক কিছু। বাট আমি হচ্ছে নর্মালি একটা চঞ্চল মেয়ে, খুব মিশুক আর হচ্ছে খুব হাসি খুশি। আমি খুব সরাসরি কোনো থ্রেট পাই নাই। আমাকে বিভিন্ন কমেন্ট সেকশনে, বিভিন্ন এফবি পোস্টে, আমার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন থ্রেট আমাকে আসছে সরাসরি, বাট হচ্ছে সেভাবে আসলে থ্রেটটা পাইনি। বাট ডিজিএফআই থেকে আমাকে কল করা হয়েছিল আমার ঠিকানা নেওয়ার জন্য, বাট আমার কাছে না, আমার আমার হচ্ছে গিয়ে বড় ভাই ব্রাদার কাছে। আমাকে বলা হয়, মানে তার কাছে বলা হয়েছিল যে আমার অ্যাড্রেস চাই বা হচ্ছে গিয়ে আমি কোথায় থাকি, আমার সেই বাসার অ্যাড্রেস চাচ্ছিল। আচ্ছা, আমি যখন আন্দোলনের স্টেটমেন্ট দেই, ওই পারপাসে হচ্ছে গিয়ে আমাকে ডিজিএফআই থেকে কল করা হয় যে আমাকে তারা আমার আমার বাসার অ্যাড্রেস চাচ্ছে বা হয়তো বা আমাকে ধরে নিয়ে যাবে, এই জন্যই বাসার অ্যাড্রেস চাওয়া হয়েছিল। বাট পারে নাই, না না না, আমি বাসায় ছিলাম। খুবই ভয়াবহ, আমরা তো আন্দোলনের স্বাধীন হওয়ার পর দেখেছি যে আয়নাঘর কি বা হচ্ছে গিয়ে বিভিন্ন অনেক কিছু চলে আসছে আমাদের সামনে, স্বৈরাচারের যে ব্যাপারগুলো ছিল, তো তখন অনেক ভয় কাজ করেছে যে আমি যদি আসলেই যদি এই সরকার থেকে যেত, না জানি আমার কী হয়ে যেত, আমাকে হয়তো ক্রসফায়ার করে দিত, এরকম কিছু একটা হতে পারতো, তখন ভয় পেয়েছি। হ্যাঁ, স্বাধীন হয়ে যাওয়ার পরে যখন সব কিছু সামনে চলে আসছে, বর্তমান ব্যস্ততা হচ্ছে গিয়ে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন, দেন আমার বিভিন্ন ফিকশন আসতেছে, অনেকের সাথে কাজ করার হচ্ছে গিয়ে আপনার শিডিউল চলতেছে বা হচ্ছে কথাবার্তা হচ্ছে। আমি এখনও খুবই ছোট, তবে যতটুকু পেয়েছি যে আমার জন্য অনেক বড় কিছু। আমি চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা গুণী পরিচালক আছে, তারা যদি আমাকে তাদের ভালো কাজে একটু সুযোগ করে দেয়, তাহলে আই থিঙ্ক আমি কোনো গুণী অভিনেত্রী হতে পারবো। সর্বশেষ প্রশ্ন, মানে